বাদী একটা ক্লু বলেছে খোঁজার দায়িত্ব আছে পুলিশের এটা তো তদন্ত আমাদের দেশের তদন্ত প্রক্রিয়ায় এই ঘাবলা থাকার কারণে অনেক মার্ডার কেস অনেক ক্রিমিনাল কেস যা অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় একজন এসপি সাহেব তদারক করছেন আদৌ সাক্ষী দুনিয়াতে আছে কিনা সাক্ষী ঘটনার সময় ছিল কিনা তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করা তিনি করছেন কিনা আমি জানি না পুরনো বিরোধ এবং পূর্বশত্রুতার এই বিষয়টির সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র দেখেননি বলে প্রতিবেদনে উল্লেখ করেন তদন্তকারীরা সেখানে তারা আরও জানান ফেরদৌসের মৃত্যু সম্পর্কিত কোনো ধরনের ভিডিও ফুটেজ কিংবা অন্যান্য আলামত পাননি তদন্তে নিযুক্ত দুই কর্মকর্তার কেউই অথচ উন্মোচন দলের হাতে যেসব ফুটেজ এবং আলামত এসেছে সবই উদ্ধার করা হয়েছে থানায় মামলা হওয়ার সময়ই পুলিশ দায় সারাভাবে বলে গেছে এ সাক্ষী প্রমাণ পাওয়া যায় নাই সাক্ষী প্রমাণ তো পুলিশকে খুঁজে বের করতে হবে সাক্ষী প্রমাণ তো রেডিমেড বাদী দিবে না খুঁজে বের করবে বাদী একটা ক্লু বলেছে খোঁজার দায়িত্ব হচ্ছে পুলিশের এটা তো তদন্ত যে কাজটা পুলিশ করে নাই মাত্র পাঁচ মাসে তড়িঘড়ি করে দেয়া চূড়ান্ত রিপোর্ট তৈরিতে কাজ করেন দুজন কর্মকর্তা শুরুর তদন্তকারী সে সময় আমিনবাজার নৌথানার উপপরিদর্শক হাফিজুর রহমান মিথ্যা সাক্ষ্যের উল্লেখ করে গোজামিলে ভরা তদন্তের মাঝপথে অসুস্থ হয়ে পরে বদলি হন রাজশাহীর গোদাগাড়ির নৌপুলিশ ফাঁড়িতে তার সাথে এই মামলার অসঙ্গতি নিয়ে কথা বলতে চাইলে জানানো হয় তিনি ভুলে গেছেন সবকিছু অথচ ঘটনাটি খুব বেশি আগের নয় আমি ডকেট ছাড়া তো বলতে পারবো না রে ভাই ডকেটে সব এখন তো সবকিছু অত খেয়ালও থাকে না কোন কথা কোথায় কোন কি করছে অত খেয়াল থাকার কথাও না আচ্ছা আচ্ছা বর্ণনা একই হবে কিভাবে পাঁচজন সাক্ষীর তো আলাদা আলাদা বর্ণনা হতে পারে সাক্ষীরা যা বলবে তো তাই লিখতে হয় সাক্ষীর ক্ষেত্রে সাক্ষীরা যা বলবে তো আমার বানানোর কোনো সুযোগ নাই আচ্ছা নিজের বানায় লেখার তো কোনো সুযোগ নেই সাক্ষী যা বলবে লিখতে হয় কিন্তু একটা সাক্ষীও বলেনি যে আপনি তাদের কাছে সাক্ষ্য নিয়েছেন আপনারা তাদের সাথে কথাই বলেননি সেটা বলেছে সাক্ষীরা শুনতে পাচ্ছেন হাফিজ ভাই হ্যাঁ হ্যাঁ বলেন 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 সাক্ষীরা যেটা বলেছে আপনারা তাদের সাথে কোনো কথা বলেননি এটা আপনাদের মন গড়া কথা আপনারা লিখে দিয়েছেন এটা আপনার ভুল ধারণা এটা কখনো হয় না পরে তদন্তের দায়িত্ব নেওয়া একই থানার পরিদর্শক আলমগীর শেখ আগের সেই কল্পিত গল্পগুলোকে পূর্ণাঙ্গ করে তোলেন তার হাত দিয়েই আদালতে যায় চূড়ান্ত প্রতিবেদন যেখানে তিনি জানান বাদী বিস্তারিত ঘটনা না জেনে ভুল তথ্য দিয়ে কিশোরদের বিরুদ্ধে মামলা করেন সম্প্রতি সিআইডিতে বদলি হওয়া এই কর্মকর্তা অসুস্থ জানিয়ে কথা বলতে চাননি আপনার সাথে কি আমি কোনোভাবে একটু দেখা করতে পারি না আমি কি আমি আরো এক মাস লাগবে আমি সুস্থ না হয়ে আমি ফোনে কথা বলি না আচ্ছা 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 একটা বিষয় শুধু একটু জানার চেষ্টা করব একটু যদি একটা কথা একটু আমাকে বলতেন হ্যাঁ ভাই এখন পুরনো প্রশ্ন কোনো চিন্তা করে সব নিষেধ করে দিতাম ফৌজদারি অপরাধ সংক্রান্ত মামলা নিয়ে গত এক দশকেরও বেশি সময় ধরে হাইকোর্টে কাজ করছেন তরুণ এই আইনজীবী এই মামলার নথিপত্র পর্যালোচনার পর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে তার কেসে মোটিভটা দেখতে হয় একটি ঘটনা ঘটলে এর পিছনের কারণটা খুঁজে বের করতে হয় যে মোটরসাইকেলকে কেন্দ্র করে এই প্রবলেমের উদ্ভব হতে পারে বলে মনে হয়েছে এটি আরও ফার্দার ইনভেস্টিগেশন করার দরকার ছিল একজন এই জন্য আমার কাছে মনে হয় যখন লাশটাকে শনাক্ত করা হলো তারপরে অজ্ঞাতনামা বলার তার কোনো অর্থ থাকে না এটি অ্যাবসার্ড আমাদের দেশের তদন্ত প্রক্রিয়ায় এই ঘাবলা থাকার কারণে অনেক মার্ডার কেস অনেক ক্রিমিনাল কেস যা অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় আমি মনে করি এই মামলাটি আরও স্ক্রুটিনি করা দরকার পুনরায় তদন্ত করা দরকার পুনরায় তদন্ত করে সাক্ষ্য প্রমাণগুলো হাজির করা দরকার তাহলে প্রকৃত কে দোষী আর কে নির্দোষ এটি অন্তত আদালতের সামনে উপস্থাপিত হবে একটা হত্যা মামলার যে গুরুত্ব পাওয়ার কথা আমার মতে কাগজপত্র বলে যে সে গুরুত্ব পায় নাই একজন এসপি সাহেব তদারক করছেন রেকর্ডে দেখলাম তো সেই জায়গাতে উনার উচিত ছিল সাক্ষীরা সঠিক বলছে কি না আদৌ সাক্ষী দুনিয়াতে আছে কি না সাক্ষী ঘটনার সময় ছিল কি না তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করা তিনি করছেন কি না আমি জানি না বারো লোকের কাছ থেকে বারোটা আসামির কাছ থেকে এত দ্রুত পাঁচ মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়ে দিল যেটা চার্জশিট দিতে পারবে কি পারবে না আরও সময়ের ব্যাপার ছিল সেখানে কি হতে পারে অন্য কিছু লোকে ভাবতে পারে
এবং ঘটেও তাই। আলোচ্য মামলা কিংবা আদালতে দাখিল হওয়া চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আমাদের এই অনুসন্ধানের উদ্দেশ্য কোনোভাবেই এটিকে হত্যা মামলা হিসেবে প্রমাণ করা নয়। তবে আদালতে কোনো অপরাধের সুষ্ঠু বিচার অনেকটাই নির্ভর করে সঠিক পুলিশি তদন্তের উপর। সেই তদন্ত যদি উদ্দেশ্যপূর্ণ হয় তাহলে শুধু বিচার ব্যবস্থায় ভেঙে পড়ে না, মানুষের আস্থার সংকট তৈরি হয়, বাড়ে অপরাধের প্রবণতা।